হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে পিতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দশক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাকুতা ইনুয়ান যা ডেরি ফার্মে এই খোদেজা ডেরি ফার্মের যাওয়ার আগেই আমরা আপনাদেরকে দেখাই এই যে তারা স্বামী স্ত্রীর যে ঘরটি রয়েছে দেখো দর্শক এই যে দেখুন কত ভাঙ্গা চূড়া অবস্থানে রয়েছে সেই ঘরটি তাদের এটা হলো থাকার ঘর দশক এই যে দেখুন এক নজরে আপনারা চোখ বুলিয়ে নিন দশক কতটা খারাপ অবস্থানে যে ঝড় বাদলে কত ভাঙ্গা চূড়া ঘর সেই ঘরে রান্না হয় না এক সপ্তাহ পরে একদিন তারা কিভাবে খান কোথায় খান কিভাবে খান সেই বিষয়গুলো আমরা এই গল্প করে আপনাদের সাথে তুলে ধরব এই খদেজা সাথে কথা বলে এই জায়গাটি এলো খালি পড়ে আছে আর এই এলো তার ফার্মটি এই যে দর্শক দেখুন এই ফার্মগুলো কিভাবে পরিচালনা করছেন আর তিনি আটটা গরু বিক্রি করে দিয়ে তিনি এলো দেশের বাইরে সৌদি আরবে পাঠিয়েছেন ছেলেকে সে পাঠিয়ে সে কতটা কষ্ট রয়েছেন সেই বিষয়গুলো থাকবে আমাদের এই প্রতিবেদনে চলুন দর্শক আমরা কথা বলি খোদে যাওয়ার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি আমাকে একটু বলবেন যে আপনার এই খামারটা কয়টা গরু দিয়ে শুরু করেছেন আমার খামারটা প্রথমে একটা গরু প্রথমে একটা গরু হ্যাঁ এখন আপনার খামারে কয়টা গরু রয়েছে মানে আছে 6টা

তো আপনি খামার পরিচালনার ক্ষেত্রে মানে এলো এই যে গরুর অসুখ বিসুখ বা এই ধরনের বিষয়গুলো কিভাবে টেকআপ দিয়ে থাকেন খামারটা কি একা আপনি পরিচালনা করে থাকেন না আপনার পাশাপাশি কেউ দায়িত্ব পালন করে আপনি একাই তো আপনি আমাকে বলবেন যে আপনার এই খামার থেকে কি যে খামারের ইনকামটা আসে সেটা থেকে কি আপনার হলো সংসার চালান তো এই পর্যন্ত আপনার এই খামারের ইনকাম দিয়ে আপনার যে ইনকামটা আসে সেটা দিয়ে কি আপনার সংসার চলে যায় সংসার চলে যায় তো আপনার কয় ছেলে মেয়ে দুইটা ছেলে ছেলেরা কি করে মামার বাড়ি থাকে তো আর ছেলেটা সৌদি আরব গেছে সৌদি আরব কি মানে আপনি পাঠিয়েছেন তো আপনার এই খামারের ইনকাম থেকে গরু পালন করে যে ইনকাম আসছে সেখান থেকে ইনকাম থেকে কি আপনি এগুলো সদি পাঠাইছেন না গরু বিক্রি করে পাঠাইছেন গরু বিক্রি করে পাঠাইছেন করে পাঠাইছেন তো সেই দেশে কতদিন হয়েছে গিয়েছে যে গত বছরের জানুয়ারি বিশ তারিখে গেছে তার মানে এখন থেকে দেড় বছর হয়েছে দেড় বছর হয়েছে আপনার হলো দুই হাজার সালের জানুয়ারিতে পাঠিয়েছে তো আপনি হলো এই ছেলেকে বিদেশে পাঠানোর পর যে টাকা খরচা করে আপনি পাঠিয়েছেন সেই টাকা যদি আপনার এই খামারে হলো ইনভেস্ট করতেন সেই সুবাদে কি আপনি কি আরো ভালো থাকতেন না যে ছেলেকে বিদেশ পাঠালেন সেই সেবাদে মানে হলো কেমন

মানে ছয় লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশে পাঠাইছেন তিন মাসের বেতন দিচ্ছে না মাত্র তিন লক্ষ টাকা দেশ ওই দেশ থেকে পাঠাইছে আর আপনার এই খামারে যদি ওই টাকাটা ইনভেস্ট করতেন তার আরো বিশ লক্ষ টাকা আপনার ইনকাম হতো শুধু বিশ লক্ষ টাকা ইনকাম সেটা তো হইতোই কিন্তু আপনার পাশের থেকে যদি ছেলেটা খামারের পরিচালনা দায়িত্ব থাকতো সেই সুবাদে তো আপনার জন্য অনেক হেল্প হতো

তো সেই আটটা গরু আপনার হলো যদি খামারে থাকতো সেই ঠিক থেকে আপনি তো ভালো অবস্থানে থাকতেন মানে আপনি যখন বিক্রি করেছেন তখন হলো বাচ্চা ছিল মানে এক দেড় বছরের বয়সী এই ধরনের ছিল তো সেই গরুগুলো বিক্রি করার পর মানে এক দেড় বছর বা ছয় মাস পরে সেগুলা হইতো বা সেগুলা হলো তো সেই বাচ্চা সহকারে যদি বিক্রি করতে পারতেন তাহলে আপনি গরুর ঘাস গুলা কাটেন এই ঘাস গুলা কিভাবে নিয়ে আসেন মাথায় মাথায় করে তো আপনি নারী হয়ে যে গরুর ঘাস গুলা এইভাবে কাটছেন আপনার কষ্ট হচ্ছে না তো আপনি গরু পালন করে ছেলেকে দেশের বাইরে পাঠালেন সৌদিতে তারপর এখনো গরু পালন করতেছেন স্বামী কি কি করে আপনার স্বামী গরুর ঘাসে কাটে উনি কি এখন সুস্থ আছে ভালো আছে মানে গরুর ঘাস কাটতে পারে সে কিন্তু বোঝা বাইতে পারে না বোঝা আপনি নিয়ে আসেন তো আপনি এখন এক কথায় বলা যায় এই স্বামী স্ত্রীর দুজনেই খামারের এই গরুর ঘাস কাটা থেকে শুরু করে গরুর দায়িত্ব পলো পালন করতেছে তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমাদেরকে একটু যদি বলেন যে আপনার চিন্তা ভাবনা কি রয়েছে অদূর ভবিষ্যতে চিন্তা ভাবনা খামার নিয়ে আমার ভবিষ্যতের খামার নিয়ে মানে চিন্তা ভাবনা কিছু নাই বিক্রি বিক্রি কইরা একবার দিন জালা ফার্ম দিন দালান না দিয়ে বইতে আর শহর বাদ কি আছে দিয়ে দিয়ে দিমু

এই চলার জন্য মানে যতটা কষ্ট করে আপনি চলতেছেন এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি যে তারা অন্তত দেখুক যে খামার করে যে টাকা ইনকাম করার শর্ত কষ্ট করে থাকতেছেন ছেলেকে দেশের বাইরে ছয় লক্ষ টাকা করে এই বিষয়গুলো আমরা একটু দেখাই চলুন আসেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই যে তার থাকার ঘর কোনটা এই যে দর্শক এই যে ঘরটি দেখছেন আপনারা এইটা হলো তার থাকার ঘর এই যে দেখুন আর এই যে দেখুন নারকেল গাছতলায় তার হলো ঘর ঠিক যে মাঠের মতন পড়ে আছে এই যে দেখুন আর একজন যে তার চলতেছে আপনারা একটুখানি দেখুন দর্শক যে কতটা কষ্ট করে তিনি হলো এই খামার করে বা ছেলে সন্তানকে মানুষ করে ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে কতটা কষ্ট করে জীবনযাপনগুলো গুলো করতেন আপা আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনার ঘরের আশেপাশে কোনো বেড়া নেই এই যে থাকার বিছনাটাও অনেক জর্জরিত অবস্থা আবার আশেপাশে যে ভাঙা চূড়া ঘর এই যে দেখুন দর্শক তো এই যে ঝড় বাদলে তখন আপনার কি অবস্থানটা হয় একটু যদি বলেন ঝড়ের ভিতরে আমরা ঘরে বৈসা থাকি আর এই যে আল্লাহ বিল্লা করি আল্লাহ বিল্লাহ করেন আল্লাহ রাহে আঙ্গরে এই ঘর থাহে আল্লাহ কিনে রহম রাহে বড় বড় গাছ হইতো ভাইঙ্গা ফলাই দেয় মানে আঙ্গরে আল্লাহ রাহে দিকে থাহি বুঝেন না আসলে আমরা কি বলবো যে এত কষ্ট করে আপনি জীবন যাপন করছেন এই যে ফ্যানে কত ময়লা পড়ে আছে তারপরে থাকার ঘরটা একটু বিশনাটার ভিতরে এই যে দর্শক দেখুন তার বিছনার অবস্থান দেখুন তার ঘরের পরিবেশ দেখুন তারপরে কিন্তু তার ঘরের যতটুকু অবস্থান আপনারা দেখলেন যেন তার খামারের অবস্থান তার চেয়ে অনেক সুন্দর নিজে থাকার ঘরটা মানে যেমন তেমন রেগেছে

এক সপ্তাহ পরে মাঝে মধ্যে রান্না করেন এই যে দর্শক দেখুন এই যে তার চুলার অবস্থানটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতদিন আগে রান্না করেছে তার মনে নাই এই যে দেখুন এই যে পাশে রয়েছে লাকড়ি রয়েছে এটা কিন্তু এই যে এই চুলাটা দেখছেন এটা হয়তো মনে হয় গরুর জাউ রান্না করার জন্য আপা এটা কি জাউ রান্না না এই চুলাটা মনে একটু সচল রয়েছে যে আপনার রান্না করার ক্ষেত্রে তো আপনি এত কষ্ট করে কিভাবে চলেন আপা আমাদেরকে একটু যদি বলেন আপনার খারাপ লাগে না খারাপ লাগলে কি সন্তানকে এত টাকা খরচা করে দেশের বাইরে পাঠালেন গরু ঘরে গোয়াল ভরা আপনার গরু রয়েছে তো আপনি তো তারপরে একটুখানি ভালো অবস্থানে থাকতে পারেন আপনার স্বপ্নটা কি আমাদের কি একটু বলবেন আপনি ঘর করার ইচ্ছে নেই ঘরে অনেক বিল্ডিং দিবেন তো ঘরে বিল্ডিং দিবেন কোথায় বিল্ডিং দিবেন এর লাগে তো করি না কিছু এই জায়গাটায় আপনি বিল্ডিং দিবেন এই যে খালি জায়গাটা যে জায়গাটা আপনি গরু বানতেন মনে হয় এই যে যে ইয়েগুলা গাছগুলা দেখতেছি এখানে গরু আগে বানতেন নাকি খোটা তো এইখানে আপনি হলো ঘর করবেন এটা কি আপনার নিজের জায়গা এখানে কতটুকু জায়গা রয়েছে আপা আমাদের একটু যদি বলেন সাড়ে পাঁচ ডিসিম জায়গা রয়েছে আর আবাদি জমি কি রয়েছে আরো তিন পাখি আছে তো সবকিছু মিলে মানে হলো কত টাকা সম্পত্তি রয়েছে আপনার

মনে করেন এই যে জমি কিনছি না হ্যাঁ এই যে জমি কিনছি আপনি কি বিলিং করবেন জমি বিক্রি করে তো এই জমি কিনছি ওই কা বিক্রি করে দিব না বিক্রি করে বাড়ি বিলিং করবেন হ্যাঁ নাইতে কইতে দিমু এই তো আমরা এই এই কষ্ট করে কিনছি চহর জমি অনেক তো মানে আর বিলিং করব মানে ব্যাসন লাগবে না এমনি জমি বিক্রি করে আপনি বিলিং করবেন হ্যাঁ তার মানে এগুলা সব টোটালি খামারের ইনকাম থেকে

আর বিকালে বিকেলে আবার 6 কেজি বিকালে 6 কেজি তো ওই যে পিছনে যে গরুটা দেখছি ওটা হলো কোন জাতের ওই যে ওইটা হাজিরা গাবিন হে ডেটার এটার এটার বাচ্চা এটার বাচ্চা হলো ওইটা ওই যে পিছনেরটা ক্রস ক্রস তো ওটা হলো এখন এই নতুনে আপনার খামারে গাবিন হইছে নাকি হ্যাঁ হ্যাঁ এইটা আমার খামারে নতুনে গাবিন হইছে আপনার বকনা থেকে মানে মানিলো ওইটা ই হইছে হ্যাঁ হ্যাঁ তো ওই পিছনে যে আরেকটা গবি দেখছি

আপনার খামারে হলো সর্বোচ্চ কয়টা বাচ্চা দিয়েছে এমন গাবি আছে যে যে আটটা দিয়েছে এখন আবার গাবিন তো আপনি আমাকে একটু বলবেন যারা নতুন খামারি যারা নারী উদ্যোক্তা আছে যারা নারী হিসাবে যে গরু পালন করতে চায় তারা কোন গাবি গরুগুলা কিনা উচিত প্রথম কয় বাচ্চা দেওয়া গাবি গুলা তারা কিনলে ভালো হবে তাদের জন্য হ্যাঁ

মানে একবার করেছেন এই পর্যন্ত কয় বছর হয়েছে পাঁচ বছর আর কোনো খেতে মানে এলো খাবার মানে এলো গাছ বোনেন নাই এই একবার বোনার পর থেকে চলতেছে কন্টিনিউ হইতে থাকে আর আপনারা হলো কাটতে থাকেন এভাবে খাওয়াতে থাকেন তো আপনি আমাকে একটু বলবেন যে আপনার এই খাবার সংগ্রহ করার ক্ষেত্রে যে গরু যে আপনি খাওয়াচ্ছেন এই খাবারটা এই খাবারটা আপনার গরু মানে কেমন খায় ভালো খায় খুব ভালো খায় আর গরুর দুধ পাওয়ার ক্ষেত্রে মানে কি ধরনের কিছু গাছ মানে কাঁচা গাছটাই বেশি খাওয়ার কাঁচা গাছটা খাওয়াই কোন রকম কুড়া বেশি খাওয়ার তো এই যে কাঁচা গাছটা আপনি বেশি খাওয়াচ্ছেন সেই সুবাদে আপনার এই যে গরু বীজের ক্ষেত্রে কি করছে

আপনার খামারে হলো কি ধরনের মানে গাবি হয় না বেশি না সার হয় দুইটাই হয় আপা ভালো থাকবেন আপনি দর্শক আপনারা শুনলেন খুদে যা আপার কাছ থেকে যে কিভাবে তিনি কষ্টের জীবনগুলা পার করছেন এখন তার সুখের সময় তিনি এলো এই খালি জায়গাটাতে তিনি গেল পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন যে চকে জমি আছে সে জমি বিক্রি করে দেবেন আর এই খামারটা কিভাবে পরিচালনা করে তিনি তার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন এবং সব কিছু মিলিয়ে দর্শক কি কষ্টে জীবনযাপন করে তার এই জীবনযাত্রাগুলো চলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক যে তার থাকার ঘরটা কেমন কতটা নোংরা বা কতটা খারাপ অবস্থানে ভাঙা চূড়া পরিবেশে তিনি বাসায় রান্না করছেন না এক সপ্তাহ পরে তিনি একবার রান্না করছেন মন চাইলে রান্না করেন না হলে বাইরেই খান স্বামী স্ত্রী তারা দুইজনেই খাওয়ার এই সংসারের মধ্যে রয়েছেন এই যে দেখুন দর্শক তার ঘর এই খালি মাঠের মতন তার ঘরের সামনেই রয়েছে তার গোয়াল জানিনা না দর্শক আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো আমাদের সার্থকতা আমরা চাই আমরা ক্ষুদ্রে ক্ষুদ্র যেই খামারিগুলো রয়েছে সেই খামারের প্রতিবেদনগুলো তুলে ধরে আমরা বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে আপনারা কিভাবে খামার করবেন বা খামার পরিচালনার ক্ষেত্রে কতটা কষ্ট করে তারা স্বাবলম্বী হয়েছে বা কতটা দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরতেছি আপনাদের সামনে দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা একটা নারী কতটা ভালোবাসা দিয়ে গরুগুলাকে আদর যত্ন করে মানুষ করে এবং পালেন সে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ